আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান্স টিউশন আর জাহান্স এডুকেশন। সো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেই টপিকগুলো নিয়ে ফার্স্ট আলোচনা করে নিই। আমরা গত ক্লাসে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছি, সেই ম্যাথগুলো ছিল দ্রাব্যতার ম্যাথ। আর সেখানে আমি দ্রাব্যতা যে কমন প্রবলেমগুলো আছে, যে দ্রাব্যতা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। কিন্তু আজকে আমি শিখাবো কীভাবে দ্রাব্যতার গুণফল বা কেএসপি বের করতে হয়, আর কীভাবে কেএসপি থেকে দ্রাব্যতা অথবা দ্রাব্যতা দেওয়া থাকলে কেএসপি বের করা যায়, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। আজকের ম্যাথগুলো একটু অন্য ধাঁচের, কালকেরগুলো ছিল একটু অন্য ধাঁচের। সো দেখে নেওয়া যাক ম্যাথগুলো। সো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথ নাম্বার ওয়ান, সেখানে কোয়েশ্চনটা হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে 1×10⁵ মোল পার লিটার, দ্রাব্যতার একক কি মোল পার লিটার, এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল বা কেএসপি কত। সো ফার্স্টেই আমরা এই যে এখানে সিলভার ক্লোরাইড নিয়ে আমরা আলোচনা করছি, আমাদেরকে যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে কথাটা বলতে হবে। সো সিলভার ক্লোরাইডকে যদি আমি ভাঙি বা তাপ দিই তাহলে সে আয়নিত হবে, রাইট? সে যখন আয়নিত হয় তখন যে সংশ্লিষ্ট বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে গিয়ে সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস। এখন এখানে একটা ব্যাপার আছে, সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা বা এস, যেটা আমাদের সিলভার প্লাসের ঘনমাত্রা সেই এস, আর ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে এস। এমন না যে এটা এস হইলে এটা হাফ এস, এটা হাফ এস, এমন কিছুই না। এটা এস হইলে এটাও এস, এটাও এস। এখন যদি এখানে টু হতো তাহলে এটা হইতো টু এস। এটা আমরা সামনের ম্যাথগুলোতে দেখতে পাবো। সো ফার্স্টে আমি দেখা দিচ্ছি যে এখানে সমতা করতে হবে, এখানে সমতা মাস্ট। সিলভার ক্লোরাইড তা বিয়োজিত হয়ে আমাদের আয়নিত হয়ে যে সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন করেছে, সে এখানে সিলভার এখানে এক ছিল, এখানেও এক, এখানে এক ছিল, এখানেও এক। তা যেহেতু এক অণু সিলভার আয়ন সিলভার ক্লোরাইড আয়নিত হয় একটি অণু সিলভার প্লাস ও একটি ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন করেছে, সেহেতু এখন এই জিনিসটা আপনি একটু ভালো মতো দেখুন। এখানে আমি বলেছি যে ওর ঘনমাত্রা এস হলে ওর ঘনমাত্রাও এস, যেহেতু ওদের কি অণুটা সেম, যেমন এখানে এক এখানেও এক। এখন দেখুন সিলভার প্লাসের ঘনমাত্রা, ঘনমাত্রাকে কী দিয়ে লেখা হয়, থার্ড ব্রেকেট দিয়ে লেখা হয়। সো সিলভার প্লাসের ঘনমাত্রা এখানে ও দ্রাব্যতা কত দেওয়া ছিল, দ্রাব্যতার ঘনমাত্রা একই। সো এখানে তার দ্রাব্যতা বা ঘনমাত্রা 1×10⁵ মোল পার লিটার দেওয়া ছিল, তাহলে সিলভার প্লাসেরও ঘনমাত্রা বা দ্রাব্যতা 1×10⁵ মোল পার লিটার। এখন এখানে দেখুন ওরও এক এখানেও এক, তাই ওর যা ওরও তা। এখন এখানে ঘনমাত্রা সেম, এই যে ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা 1×10⁵ মোল পার লিটার। সরি গাইস, আমি একটু ভুল করে ফেলেছি, এখানে মাইনাস হবে, আমি ভুলে শুধু 5 দিয়ে দিয়েছি, সরি ফর দ্যাট। সো এখন দেখুন এতটুকু আমরা ক্লিয়ার। এখন হচ্ছে দ্রাব্যতার গুণফল কি, আমরা দ্রাব্যতার গুণফল কাকে বলে সে সংজ্ঞা গত ক্লাস শিখে এসেছি। তো ওখান গত ক্লাসের আগের ক্লাসে সরি, সো আমরা শিখে এসেছি। সো ওখান থেকে আমরা জানি যে সর্বোচ্চ যে গুণফল, মানে যতটুকু সর্বোচ্চ থাকতে পারে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আর আয়নিক গুণফল যতটুকু আছে। ওকে, সো দ্রাব্যতার গুণফল যখন আমরা কেএস বা কেএসপি বের করবো যেটাই বলুন, তখন আমরা কী করবো, এই যে আমরা এখানে যা বের করেছি তা জাস্ট দুটাকে গুণ করে দিব। সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রা, দুটা গুণ করুন, এটা এটাই হচ্ছে কি আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল। এটা ছিল ম্যাথ টাইপ ওয়ান। আমরা ম্যাথ টুতে যাবো, সেখানে আর একটু হার্ড হবে, আস্তে 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 করে এটা হার্ডের দিকে যাবে ম্যাথগুলো, কীভাবে কোয়েশ্চেন আসে কীভাবে সৃজনশীল আসে সব দেখিয়ে দিব। এখন যে নেক্সট ম্যাথটা আমি এখন দেখাবো, সেখানে আপনাকে আগের মতোই দ্রাব্যতা দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের, আমরা যদি কেএস বা দ্রাব্যতার গুণফল বের করবো। সো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, এখানে যে আমাদের চেঞ্জটুকু আছে সব ম্যাথ সেম, জাস্ট চেঞ্জটুকু হচ্ছে এই জায়গাটায় আর এই জায়গাটায়, এসব জায়গায় আমি এখানে দাগ দিয়ে দিয়েছি অলরেডি। সো আমি অন্য একটা কালার ইউজ করি। সো দেখুন ক্যালসিয়াম ফ্লোরাইড দ্রাব্যতা এত, মোল পার ডেমি কিউব, ডেমি কিউব আর মোল পার লিটার একই, আগে বলে দিই এত কেএস কত। তাহলে এটাকে ফার্স্টে আমরা কি বিক্রিয়াটা করবো, যে কতটুকু কয়টা আয়ন উৎপন্ন হয় সেটা দেখতে হবে। সো ক্যালসিয়াম ফ্লোরাইডকে যদি ভাঙি, ক্যালসিয়াম টু প্লাস আর টু ফ্লোরাইড মাইনাস হবে, শুধু ফ্লোরাইড মাইনাস না, দেখুন ক্যালসিয়াম আছে একটা, ক্যালসিয়াম একটা, ফ্লোরাইড দুইটা, যে টু ফ্লোরাইড, দুইটা ফ্লোরাইড হয়েছে, রাইট? এখন সমতা করতে হবে, আমি এই জন্যই বলেছি। এখন এখানে যেহেতু টু হয়েছে নিশ্চয়ই এখানেও কোনো একটা কাহিনী আছে, আমি এখন দেখিয়ে দিয়েছি কাহিনীটা কী। এখন আমরা জানি যে এটা যদি এস হয় এটারও এস হবে, আর এখানে টু এফ যদি সেটার হবে টু এস, টু এস। এতটুকু তো আমরা বুঝিয়ে গেছি যে এটা হবে কি এস, আর এখানে টু আছে আগে, তাই এটা টু এস। এখন দেখুন ক্যালসিয়াম টু প্লাসের জন্য যা দেওয়া আছে তাই আমি লিখেছি শুধুমাত্র। এখন ফ্লোরাইডের বেলায়, ফ্লোরাইডের বেলা আমরা কী করবো, এখানে দুই আছে অবশ্যই দুই দিয়ে গুণ করবো, এটা তো কমন সেন্স, সবাই বুঝতেই পেরেছেন আগে, যেটা তো সহজ, শুধু যেটা দেওয়া আছে সেটাকে দুই দিয়ে গুণ করবো, টু এস, রাইট? এখন হচ্ছে মেইন কথা, যেটা হয়তো আপনি ভুলে যেতে পারেন এক্সাম হলে, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেএস বা কেএসপি যখন বের করবো, ক্যালসিয়াম টু প্লাস আর টু ফ্লোরাইড মাইনাসে যখন গুণ করবো, তখন যদি এখানে থাকে এক
একটা টু আছে, এখানে থ্রিও থাকতে পারতো। টু থাকলে সেটা গুণও হবে, সেটা পাওয়ারও হবে, সেটা গুণও হবে, সেটা পাওয়ারও হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, দুই দিয়ে গুণও করবো আমরা, দুই দিয়ে পাওয়ারও দিব, স্কোয়ারও করবো। তিন হলে তিন দিয়ে গুণ, কিউব করবো। চার হলে চার দিয়ে গুণ, টু দি পাওয়ার ফোর করবো। ওকে, এটা শুধুমাত্র কেএস এর বেলায়, কেআই এর বেলায় না। কেআই এর বেলায় আমরা পাওয়ার দিব না, এটা আমি দেখাই দিব আমাদের কি কেএস এর বেলায় কি গুণও করতে হবে, পাওয়ারও দিতে হবে, দুইটাই দিতে হবে, দুইটা, এটা ম্যান্ডেটরি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেখো আমি জাস্ট গুণ করে দিয়েছি, এখানে পাওয়ারও দিয়েছি, এখানে দুইও দিছি। হোপ বুঝতে পেরেছেন। সো আমাদের নেক্সট টাইপ ম্যাথটা হচ্ছে, এখানে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে কিসে, গ্রাম পার লিটার দ্রাব্যতা দেওয়া আছে। দ্রাব্যতা তো কিসে দেওয়া আছে, গ্রাম পার লিটার। এতক্ষণ আমাদের মোল পার লিটার দেওয়া ছিল, কিন্তু এখন আমাদেরকে মোল পার লিটারে নিয়ে কাজ করতে হবে। গ্রাম পার লিটার দিয়ে আমাদের কাজ হবে না, কেএস বের করতে হবে। দেওয়া আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার। এখন গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কীভাবে নেয়, অনেক সহজ, শুধুমাত্র আণবিক ভর দ্বারা ভাগ করবেন। যেটা দেওয়া আছে সেটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পার লিটারে যাবে, আর মোল পার লিটারকে আণবিক ভর দ্বারা গুণ করলে সেটা গ্রাম পার লিটারে যায়। আমি জিনিসটা লিখে দিচ্ছি, এই যে দেখুন, গ্রাম পার লিটার যেটা দেওয়া আছে সেটা বাই আণবিক ভর, এটা দিলে কী আসবে, সেটা মোল পার লিটারে চলে যাবে। আর যদি আমি যে মোল পার লিটারে যেটা দেওয়া আছে সেটাকে আণবিক ভর দ্বারা গুণ করি, আণবিক ভর দ্বারা গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে গ্রাম পার লিটার। আই হোপ আপনার এটা ক্লিয়ার। তারপরে সব সেম, জাস্ট বিক্রিয়া করব। বিক্রিয়া করলে কিন্তু এখান থেকে থ্রি ও এইচ আসবে, আর অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আসবে। যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, থ্রি ও এইচ যেহেতু আসছে, তাই তিন দিয়ে গুণ, আবার কিউব করছি, দেখতে পাচ্ছেন, তিন দিয়ে গুণ আবার কিউব। এই যে তিন দিয়ে গুণ কিউব, তিন দিয়ে গুণ আবার কিউব, এভাবে জাস্ট মানটা বের করে ফেলবো। এখন হচ্ছে ভাইস ভার্স অঙ্কগুলো, মানে হচ্ছে আমাদের কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে। কেএসপি দেওয়া আছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত, তাহলে সিলভার ক্লোরাইড ধরি আমরা যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে সিলভার ক্লোরাইড সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস হবে সেটা। এখন এখানে এটার এস হলে এটারও এস, এটারও এস, আর এখানে যদি টু হইতো তাহলে এখানে টু এস হইতো, আমরা বুঝিয়েছি এটা, বা থ্রি হলে থ্রি এস হইতো। কেএস এর সূত্র কি, কেএস ইজ ইকুয়াল টু এই যে এটার ঘনমাত্রা ইন্টু এটার ঘনমাত্রা, রাইট? এখন দেখুন কেএস এর মান আমাকে দেওয়া আছে, বসাইছি, সিলভারটার প্লাস আমরা যাই না, এস ধরছি, এটাও এস ধরছি, এস এস গুণ করলে এস স্কোয়ার, এস স্কোয়ার মানে এত, এস এর মান কত, শেষ। এটা দেখুন, এখানে বেরিয়াম নাইট্রেটের কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে। ফার্স্টে আমরা বিক্রিয়া করব, বিক্রিয়া করে সমতা করব। দেখুন বেরিয়াম টু প্লাস আসবে, আর এখানে নাইট্রেট টু নাইট্রেট মাইনাস আসবে, এখানে দুইটা আছে নাইট্রেট, আর এখানে টু নাইট্রেট মাইনাস, এটা এস, তাহলে এটাও এস, আর এটা টু আছে তাই টু এস। এখন কেএসপি ইজ ইকুয়াল টু এত, জাস্ট স্কোয়ার দিছি, যে দেখুন এখানে আমি এখানে স্কোয়ার দিছি, টুটা আমি এখানে লিখি নাই, কিন্তু আমি যখন করব আমি টু অবশ্যই দিব ক্যালকুলেশানে। কেএসপি লিখছি এস, এই যে এটা এস, এখানে দেখুন আমি টু এস লিখছি, আবার যে টু এস আবার স্কোয়ারও দিছি, দেখছেন? এরপরে ক্যালকুলেশন করুন, এই যে ফোর এস স্কোয়ার ইন্টু এস মানে ফোর এস কিউব, এটাকে ক্যালকুলেশন করার পর এস এর মান বের করছি, মোল পার লিটারে আসবে। এখন হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার সিক্স, এটা আরেকটু ডিফিকাল্টের মধ্যে আছে। দেখুন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে আমাদের এত, দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে প্রকাশ করা, সহজ, বের করব গুণ করব, রাইট? এই যে দেখুন এস ধরলাম, এটাকে এটাকে এস ধরলাম, এটা সমতা করার পর থ্রি ও এইচ মাইনাস আসছে, তাই আমি থ্রি এস ধরছি, আর এখানে কিন্তু আমার কিউব দিতে হয়। কেএসপি ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইন্টু থ্রি ও এইচ মাইনাস হোল কিউব, তাহলে কেএসপির মান দেওয়া আছে আমাকে, এটাকে আমি কী ধরছি, এস, এই যে, আবার থ্রি ও এইচ মানে কি থ্রি এস, এই যে থ্রি এস, আর এটা হোল কিউব মানে কিউব, জাস্ট মান বসাও, এখানে সাতাইশ এস টু দি পাওয়ার ফোর আসে, এখান থেকে এস এর মানটা আমি বের করে নেব ক্যালকুলেটারে। এখন হচ্ছে টুইস্ট, এটা যেটা বের করছে সেটা হচ্ছে মোল পার লিটারে, আমাকে গ্রাম পার লিটার চাইছে, আমি আণবিক ভর দ্বারা গুণ করব। আণবিক ভরটা কার, এই যে এটার আণবিক ভর, ঠিক আছে, 78.3, এত দিয়ে গ্রাম পার লিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় দেখে নেবেন, আর প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ম্যাথগুলো খাতায় তুলে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।